সৃজনী অডিও স্টোরির তরফ থেকে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। প্রতি সপ্তাহের মতোই এই সপ্তাহতেও আমরা আপনাদের জন্য আরেকটি গল্প নিয়ে উপস্থিত হয়েছি। আজকের গল্প বন্ধু সখা। কাবেরী ঘোষের লেখা এই গল্পে বিভিন্ন চরিত্রে আছে জয়দীপ লাহিড়ী, সুমন সাধুকা, অলিভিয়া দাস, আমি দেবাংশু ঘোষ। শুরু হচ্ছে আজকের গল্প বন্ধু সখা। নদীর ধারে এক কৃষ্ণ মন্দির, রাধা কৃষ্ণ নয়, শুধু কৃষ্ণের মূর্তি, মুরলী মোহন শ্যাম সুন্দর, অপূর্ব মূর্তিটি। মন্দিরে অনেক ভক্তের সমাগম হয়, চার বেলা পূজা অর্চনা যাগযজ্ঞ সব হয়। এই মন্দিরে কৃষ্ণের এক পরম ভক্ত ছিল, তারও নাম ছিল মদন। সে এমনই ভক্ত যে কৃষ্ণ তাকে বন্ধু বলে ভাবে, আর মদনও কৃষ্ণকে বন্ধু বলে ডাকে। একদিন ভক্ত মদন কৃষ্ণকে বলল, হে বন্ধু, সারা দিন রাত তুমি মুরলীধর হয়ে দাঁড়িয়ে থাকো, তোমার ক্লান্ত লাগে না? তুমি এতটুকু বিশ্রাম নাও না কেন? উত্তরে ভগবান কৃষ্ণ বললেন, আমার কি আর বিশ্রাম নেবার সময় আছে? এই গোটা জগৎ সংসার আমার ইশারাতেই চলে, আমি বিশ্রাম নিলে গোটা জগৎ সংসার অচল হয়ে যাবে। তা হোক, তোমায় বিশ্রাম নিতেই হবে। আমি বিশ্রাম নিলে আমার কাজের দায়িত্ব কাকে দিয়ে যাব? কেন, আমায় দিয়ে যাবে? মুচকি হেসে শ্রীকৃষ্ণ বললেন, আমার বামন অবতারে বলিরাজা আমার একটা পায়ের ভার নিতে না পেরে পাতালে চলে গিয়েছিল, আর তুমি নেবে এই গোটা জগৎ সংসারের ভার? মুখ কাঁচুমাচু করে ভক্ত মদন বলল, একদিনের জন্য আপনি আমাকে আপনার মতন করে দিন, আমি দাঁড়িয়ে থাকি, আপনি বিশ্রাম করুন, জগৎ সংসারের ভার আপনারই থাক। অবশেষে কৃষ্ণ হেসে উত্তর দিলেন, বেশ ঠিক আছে, তাই হবে, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো, আমি তাই করব, বলল ভক্ত মদন। তুমি একটা কথাও বলবে না, যে যাই করুক বা বলুক, তুমি একদম চুপ করে থাকবে, একটাও কথা বলবে না। শ্রীকৃষ্ণ এই কথাটা বলতেই ভক্ত মদন একটু ভেবে বলল, বেশ ঠিক আছে, তাই হবে, একদম কথা বলবো না। দুজনে এক মন হয়ে ঠিক হলো, পরের দিন সকাল থেকে ভক্ত মদন কৃষ্ণের জায়গায় দাঁড়িয়ে থাকবে আর শ্রীকৃষ্ণ বিশ্রাম নেবেন। কৃষ্ণের মায়ায় ভক্ত মদন হয়ে গেল শ্রীকৃষ্ণ। হুবহু কৃষ্ণের মতোই বাঁশি ধরে একই বস্ত্রে একই ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকে ভক্ত মদন, আর শ্রীকৃষ্ণ হয়ে গেলেন ভক্ত মদন। ভক্ত মদনের রূপ ধরে সারাক্ষণ হরিনাম করছেন, নাম জপ করছেন, কেউ গুণাক্ষরেও জানতে পারল না। পরের দিন ভক্ত মদন দাঁড়িয়ে মনে মনে কৃষ্ণ নাম ভজনা করছেন। একে একে সব ভক্তরা আসছে, পুজো দিচ্ছে, নিজের মনের কামনা বাসনা জানাচ্ছে। ভক্ত মদন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, শুনছে আর মনে মনে হাসছে, ভাবছে তোমরা আমায় জানাচ্ছ, কিন্তু আমি তো কৃষ্ণ ঠাকুর নই। অনেকবার মুখ খুলতে গিয়েও মনে পড়ে যায়, ভগবান কৃষ্ণকে সে কথা দিয়েছে যে সে কথা বলবে না, চুপ করেই থাকবে। সকালবেলায় এক ব্যক্তি আসে এক ব্যাগ টাকা নিয়ে, ব্যাগটা পাশে রেখে ভগবানকে প্রণাম করে বলে, ঠাকুর আমার আজ অনেক রোজগার হয়েছে,
তোমায় অনেক অনেক ধন্যবাদ। ভক্ত মদন মনে মনে বলে, রোজগার হয়েছে তো, ঠাকুরকে পুজো দে, ভোগ দে, তা না শুকনো ধন্যবাদ। কিন্তু কিছু বলার উপায় নেই, কারণ ভগবান বারণ করেছেন। সেই লোকটি তাড়াহুড়ো করে টাকার ব্যাগটা ফেলে রেখেই চলে যায়। তারপরই এক হতদরিদ্র লোক আসে, সে প্রণাম করে প্রণামী বাক্সে একটি মাত্র টাকা ফেলে হাত জোড় করে বলে, ঠাকুর আর পাচ্ছি না ঠাকুর, এই দরিদ্রতা আর সহ্য করতে পারছি না, আজ আমার শেষ সম্বল তাও তোমায় দিলাম, একটু দয়া করো প্রভু। কথাটা বলেই লোকটি পিছনে ঘুরে চলে যেতে গিয়েই দেখে দেয়ালের পাশে একটা ব্যাগ। ব্যাগ খুলে দেখে তাতে ভর্তি টাকা। আনন্দে আত্মহারা হয়ে গিয়ে লোকটি বলে, এত দয়া করেছো ঠাকুর, তোমার দয়ার অন্ত নেই, কালই তোমায় ভোগ দেব ঠাকুর। এরপর ব্যাগটা নিয়ে সে চলে যায়। ভক্ত মদন মনে মনে বলেন, সত্যি প্রভু আপনার দয়ার অন্ত নেই, ওই দরিদ্র লোকটাকে টাকা দিয়ে ভালোই করেছো। কিছুক্ষণ পর একটি ছেলে আসে, ঠাকুরকে প্রণাম করে বলেন, ঠাকুর অনেক কষ্টে একটা চাকরি পেয়েছি, তুমি না সহায় হলে বিদেশেই চাকরিটা আমার হতো না, কিন্তু পেলে যে যেতে হবে তাই ভয় করছে, বাবা মাকে ছেড়ে যেতে হবে বলে বড্ড কষ্ট হচ্ছে, তুমি আমার বাবাকে মাকে দেখো ঠাকুর, চাকরিতে জয়েন করে আবার আসব বাবাকে মাকে নিয়ে যেতে, তখন তোমায় ভোগ দেব ঠাকুর, ফুলে সাজও দেব। ছেলেটি তার মনের কথা বলছে আর প্রণাম করছে। ঠিক সেই সময় প্রথম ব্যক্তি পুলিশকে নিয়ে এসেছে। ভক্ত মদন অবাক হয়ে দেখছে। প্রথম ব্যক্তি পুলিশকে বলল, ওই ছেলেটি আমার ব্যাগ নিয়ে চলে গেছে, ওকে গ্রেপ্তার করুন। ছেলেটি ভেবাচাকা খেয়ে বলল, আরে না না, আমি তো কোনো টাকার ব্যাগ দেখিনি। ব্যক্তিটি আবারও বলল, হ্যাঁ স্যার ওই নিয়েছে। পুলিশ কোনো কথা না শুনেই ছেলেটিকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। তখন মদন কৃষ্ণকে উদ্দেশ্য করে বলেন, এ কি প্রভু, যে নির্দোষ তাকেই তুমি শাস্তি দিলে? ভগবান কৃষ্ণ বলেন, আমি তোমায় চুপ করে থাকতে বলেছি তো, চুপ করে দাঁড়িয়ে থাকো। ভক্ত মদন কপট অভিমান করে শ্রীকৃষ্ণকে বলেন, না প্রভু, আর আমি তোমার হয়ে দাঁড়িয়ে থাকবো না, আমি আর চুপ করে থাকতেও পারছি না, এ অন্যায় সহ্য করতে পারছি না। রাত্রি হতেই মন্দির বন্ধ হয়ে যায়। কৃষ্ণরূপী ভক্ত মদন ভগবানের কাছে এসে বলেন, তোমার ভার তুমি নাও। কৃষ্ণ হাসি হাসি মুখে বলেন, আমি তোমায় বলেছিলাম না তুমি পারবে না। পরের দিন মন্দির খুলতে যেমন সব আগের মতন ছিল তেমনই হলো। কৃষ্ণের জায়গায় কৃষ্ণ আর ভক্ত মদনের জায়গায় ভক্ত মদন। পরের দিন সেই প্রথম ব্যক্তি যার টাকা চুরি হয়ে গিয়েছিল সে মন্দিরে এসে বলেন, ঠাকুর এ কি করলে, যেভাবেই হোক আমার রোজগার করা টাকা, আমি আমার মেয়ের বিয়ের জন্য ওই ধনী ব্যক্তিকে ঠকিয়ে টাকাটা আমি পেয়েছিলাম, আর সেটা চুরি হয়ে গেল। হায় হায়, আমি এখন মেয়ের বিয়ে দেব কি করে? ঠিক সেই সময় পুলিশ সেই ছেলেটি আর ওই দরিদ্র ব্যক্তি এসে হাজির। পুলিশ বলে, এই যে আপনি, এখানে আপনাকে পাবো বলেই এইখানে এলাম, আপনার টাকাটা চুরি যায়নি, আর এই ছেলেটিও সেই টাকাটা নেয়নি। অবাক হয়ে প্রথম ব্যক্তি তাকিয়ে থাকে পুলিশের দিকে, আর ভক্ত মদনও চুপ করে শোনে ব্যাপারটা। পুলিশ আবার বলে, শুনুন, এই ছেলেটি বিদেশে যাবে বলে
জাহাজের টিকিট কাটছিল, ঠিক তখনই আপনি টাকা শুদ্ধ ব্যাগ ফেলে চলে যান। এই দরিদ্র ব্যক্তি এই মন্দির থেকে সেই টাকাটা পায়। প্রথমে আনন্দ হলেও পরে উনি টাকাটা থানায় জমা করে আসেন, আর এই নিন আপনার সেই টাকা। কথাটা বলে পুলিশ ফেরত দেয় প্রথম ব্যক্তির টাকাটা, আর ছেলেটিকে বলে, আর এই ছেলে শোনো, কাল তুমি জেলে ছিলে বলে আফসোস হচ্ছে না চাকরিটা পেলে না? কিন্তু তুমি জেনে রাখো কাল কি হয়েছে। ছেলেটি মাথা নাড়ে, ঈশ্বরের দয়ায় তুমি বেঁচে গেছো। কালকে যে জাহাজটিতে যাবে বলে তুমি টিকিট কেটেছিলে, সেই জাহাজটা ডুবে গেছে। সবাই এই কথায় অবাক হয়ে যায়। পুলিশ আবার বলে, আর এই যে আপনি, এত দরিদ্র হওয়া সত্ত্বেও লোভ সামলে টাকাটা থানায় নিয়ে এসেছিলেন, আপনার সততার জন্য আপনাকে আমি সিকিউরিটির একটা চাকরি দিলাম, কাল থেকে জয়েন করুন। বলে সবাই ঠাকুরকে প্রণাম করে চলে যায়। ভক্ত মদন ছুটে এসে বলেন, ও বন্ধু, তোমার কি দয়া, ওই ছেলেটাকেও বাঁচিয়ে দিলে, দরিদ্র লোকটাকেও কাজ দিলে, আর ওই ব্যক্তিকেও মেয়ের বিয়ের টাকাটাও পাইয়ে দিলে। গড় হয়ে প্রণাম করে ভক্ত মদন আবার বলেন, বন্ধু, তুমি সত্যিই দীনবন্ধু, আমি তোমায় একটু ভুল বুঝেছিলাম, আমায় তুমি ক্ষমা করো, ক্ষমা করো বন্ধু। এতক্ষণ আপনারা শুনছিলেন কাবেরী ঘোষের লেখা গল্প বন্ধু সখা। গল্পের সূত্রধার আমি দেবাংশু ঘোষ, গল্প পাঠে অলিভিয়া দাস, মদন এবং প্রথম ব্যক্তির চরিত্রে আমি দেবাংশু ঘোষ, ভগবান কৃষ্ণের চরিত্রে এবং দ্বিতীয় ব্যক্তির চরিত্রে জয়দীপ লাহিড়ী, তৃতীয় এবং পুলিশ চরিত্রে সুমন সাধুকা। গল্পটির পোস্টার ডিজাইন করেছে সুরজিৎ দাস ফ্রম টিম সফটওয়্যার, গল্পের সাউন্ড এবং এডিটিংয়ে টিম সফটওয়্যার। আপনারা যদি আমাদের আরও গল্প পড়তে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট www.srijoni.co.in এ ভিজিট করুন। আপনাদের যদি আমাদের আজকের পরিবেশনা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমাদের নতুন নতুন গল্প তৎক্ষণাৎ আপনাদের কাছে। আপনারাও যদি আপনাদের লেখা গল্প অডিও রূপে শুনতে চান তাহলে অবশ্যই আমাদের মেল করে দিন info@srijoni.co.in এবং আপনাদের লেখা গল্প আমরা অডিও রূপে তুলে ধরব আপনাদের সামনে। ধন্যবাদ।